হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও নতুন স্নেক অ্যান্ড ল্যাডারের গেম প্লে নিয়ে চলে এসেছি। এখানে চারজন প্লেয়ার আছে। তো আজকে গেম প্লেটা খেলার পেছনে একটা গল্প আছে। গল্পটা হলো যে আজকে বিশেষ একটা কারণে কলেজ গিয়েছিলাম এবং সেখানে সাথে আমার ফ্রেন্ডসরাও গিয়েছিল, অবশ্য ওদেরও কাজ ছিল। তো গিয়ে দেখি স্যার নেই, স্যার এখনও আসেনি। তো বসে বসে বোর ফিল করছিলাম, তো আমার ফ্রেন্ডসটা বললো যে কিছু একটা করা যায়, কিছু একটা গেম প্লে খেলা যেতেই পারে। আমি বললাম যে আমার কাছে তো লুডো গেম প্লে অ্যাপ ইনস্টল আছে, তো চলো ওটাই খেলি। তো যেই বলা সেই শুরু করে দিলাম খেলা। তো আমি স্নেক অ্যান্ড ল্যাডারের গেম প্লেটাই শুরু করলাম আমরা খেলা। সেখানে আমরা চারজন ফ্রেন্ডস আছি। তো আমি হচ্ছি শুধু আমারটাই জেনে রাখো, আমি কোন গুটি, আমি হচ্ছি সবুজ গুটিটা, আর বাকিগুলো আমার ফ্রেন্ডসরা আছে ওর গায়ে অ্যাটাক করে। তো তোমরা গেম প্লেটা দেখতে থাকো এবং কে এনজয় করে, সরি, কে জিতেছে এবং কে হারলো দেখতে থাকো। আমি জিততে পারলাম কিনা আমার ফ্রেন্ডের সঙ্গে লড়াই করে, ঠিক না আমরা আমার ফ্রেন্ডসরা জিতলো। তো যেই জিতুক, অবশ্য খেলায় তো হার জিত আছে। তো হো আমরা সেই জন্য কিন্তু আমরা বুঝছিলাম, কখন যে দু তিন ঘন্টা আমরা চলে গেছে আমরা বুঝতেই পারিনি। অনেক অনেক মজা করেছি, অনেক গেম প্লে খেলেছি। তো একটা গেম প্লে আমি রেকর্ড করেছিলাম, যেটা ওদের সাথে আমি স্নেক আল্লাহটাকে যেটা খেলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। এরম কি তোমাদের সাথে কখনো হয়েছে যে হ্যাঁ কোথাও গিয়েছো কোনো কাজে, কিন্তু সেই কাজটা হয়তো হতে হতে দেরি হচ্ছে বা লেট হচ্ছে, তখন হয়তো তোমরা এরকম গেম প্লে খেলতে বসেছো? এরকম তো আমরা বহুবার করেছি, স্কুল লাইফে তো প্রচুর করেছি। স্কুল লাইফে তো ক্লাসে, হ্যাঁ সরি, ক্লাসে বসে করিনি, তবে হ্যাঁ কোনো কোনো সময়।